কই আসো, আপনি যান আমি যাচ্ছি। দেখো দেরি করো না। রাগ কি এখনো যায়নি? রাগ? না না, রাগ আর কারোর উপর করবো? ও লোক পাচ্ছেন না বুঝি, বেশ তাহলে আমার উপরই রাগ করুন। কিন্তু তাই বলে খেতে যাচ্ছেন না কেন? আমার দেওয়া জিনিস না নিতে পারে, তাই বলে আমার হাতে রান্না খেতেও কি আপত্তি? না এখন আপত্তি করলে তো মিথ্যে লোকসানি হবে, শুধু ডাকার অপেক্ষা ছিলাম। ও বুঝেছি, তা চিৎকার না করে ডাকলে বুঝি যাবেন না, তাহলে বলুন। না না থাক, শুধু বলছি আজকে তুমি নিজে রান্না করেছো নাকি? হ্যাঁ। রাতে জানো ওইটি আপনি শিখাননি কিনা? আসুন। এই দেখো আপনি আমার খারাপ নিলেন কেন? পছন্দ থাকে না বুঝি? পছন্দ শুনে কিন্তু পছন্দ না। আর মশাই আপনার ভাবনা নাকি? এবারই ও বাড়ি দুবারই ডবল সি, একটা রিজার্ভ রেখে পড়তে পড়ুন। না আমার এধারে বসবো না ওখানে বসবো, কোন ধারে বসবো? বসুন বসুন, এইখানেই বসুন। এধার ওধার দুধারই সমান, হাত আমাদের দুটো, ডান হাত বাঁ হাতে পাঞ্জাব কষি, আবার আটতালিও দি। আমি কিন্তু তাহলে পরিবেশন করবো না। আর ঠাকুর ঘরে কে না বলতি কলা খাইনি বলে যাচ্ছিস কেন? রান্নাকে খেয়ে দেখো, চিংড়ি ইলিশ দুই আছে। দুটোর কোনটা কি তো ভাত দেওয়া চলে না? Nah.